সিঙ্গুরের জমি অধিগ্রহণই অবৈধ, সুপ্রিম কোর্টের রায়কে অবশ্য অন্যভাবে দেখছে আলিমুদ্দিন। দলের রাজ্য সম্পাদকের মতে জমি ফেরানোর বিপক্ষে ছিল না তৎকালীন বাম সরকারও, কিন্তু সমঝোতায় আসতে চাননি তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই জটিলতা বেড়েছে। রায়ের পরেও জমি ইস্যুতে জটিলতা কাটবে না বলেই তাঁর দাবি। সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে অকাল হোলি সিঙ্গুরে, যুদ্ধজয়ের চওড়া হাসি তৃণমূলের। যদিও বামেরা এই রায়কে তাদের পরাজয় বলে মানতে নারাজ, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র লড়াইয়ের হাতিয়ার করেছেন রায় নিয়ে দুই বিচারকের মত পার্থক্যকেই। বিচারপতি গোপাল গৌড়া জমি অধিগ্রহণকে জনস্বার্থ বিরোধী বললেও অপর বিচারপতি অরুণ মিশ্র কিন্তু জমি অধিগ্রহণকে জনস্বার্থের পক্ষেই দেখেছেন। রায় নিয়ে দুই বিচারপতির এই মতভেদকেই ঢাল করেছেন সূর্যকান্ত। অধিগ্রহণ অবৈধ, সাংবিধানিক নয়, কোর্ট এই রায় দুমত পোষণ করেন। দুজন জাজ আপনারা শুনছেন, আপনারাও শুনছেন, আমরাও শুনছি ওখান থেকে, তারা বিবরণী মতো শুনছি কি বলছে। সিপিএম এর যুক্তি জমি অধিগ্রহণ, কৃষি না শিল্প, এই বিতর্কের থেকেও মমতার সিঙ্গুর আন্দোলন মূলত জোরদার হয়েছে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরানোর দাবিতেই। অর্থাৎ সিঙ্গুর ইস্যু ইচ্ছুক ও অনিচ্ছুক দুটি ভাগে বিভক্ত। আদালতের রায় কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে ইচ্ছুক ও অনিচ্ছুকে কোনো ভাগ রাখেনি। রায় স্পষ্টই জানানো হয়েছে জমি ফেরত দিতে হবে সবাইকেই। সিপিএম রাজ্য সম্পাদকের দ্বিতীয় যুক্তি, জমি অধিগ্রহণের পর তারাও কৃষকদের জমি ফেরাতে প্রস্তুত ছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রস্তাব ছিল কারখানা এলাকার মধ্যে থেকে জমি দেওয়া সম্ভব না হলেও পাশাপাশি অন্য মৌজার থেকে তারা কৃষকদের জমি ফিরিয়ে দেবেন। সেই জমি ফেরানো নিয়ে রায়ের পরেও জটিলতা থেকে যাবে বলে দাবি সূর্যকান্ত মিশ্রের। ক্ষতিপূরণ নিয়ে যারা জমি দিয়ে দিয়েছিলেন তাদের জমি পাওয়ার অধিকার থাকবে কি থাকবে না, দ্বিতীয়ত যেটা হবে যে যে জমি দেওয়া হবে সেই জমি চাষের উপযোগী কিনা, পাশাপাশি জায়গার থেকে জমি জোগাড় করে দিতে হবে, সে জমি কী করে পাবেন, সেখানেও তো কেউ চাষি চাষ করে, শিল্প ছাড়া কোনো দেশ এগোতে পারে এই ধারণা এই বিশ্বে অচল। আলিমুদ্দিনের দাবি জমি ফেরত দেওয়া নিয়ে আগে যে সমস্যা ছিল তা আরো জটিল হলো শীর্ষ আদালতের রায়ে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এতদিন ধরে আমরা এটাই অপেক্ষা করেছিলাম, দিনের জমির জয় প্রচুর আনন্দ হচ্ছে।